আমরা আপনাদের সামনে নতুন একটি নাটক নিয়ে উপস্থাপন হয়েছি আর এইমাত্র আমরা নাটকের শুটিং শেষ করলাম এখন আমি আপনাদের সামনে আমাদের চ্যানেলে যারা নাটক করে তাদের পরিচিতি বলবো আর আপনারা নিয়মিত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা একটার পর একটা ধারাবাহিকভাবে নাটক আপনাদের সামনে উপস্থাপন করব যেহেতু আমরা চ্যানেল নতুন শুরু করেছি অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মনের মতো যেভাবে আমরা যথাসাধ্য চেষ্টা করব যেভাবে আপনাদের আনন্দটুকু ধরে রাখা যায় আপনারা আমরা আমি আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আমি এইমাত্র আমাদের চ্যানেলের যারা নাটক করে তাদের পরিচিতি বলছি প্রথমে আমি যার যার সামনে মাইক দিব কারণ ওনারা নিজেরাই নিজেরাই পরিচিতি বলবেন ওনাদের মুখ থেকে আপনারা পরিচিতি শুনে নিন প্রথমে জায়েদ আহমদ ওনার পরিচয় বলবেন ধন্যবাদ এট ফার্স্ট আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ছাই চ্যানেলের ওনার এবং যারা আমাদের সাথে শুটিং করছেন আসলে আজকে আমাদের দ্বিতীয় নাটকটি রিলিজ হবে তো আশা রাখি খুব একটা ভালো তা বলবো না তবে আপনাদের ভালো লাগতেও পারে তাই আপনাদের অনুরোধ করব আমাদের নাটকটি শর্ট ফিল্মটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের যে বিষয়টা উল্লেখ হয়েছে সেটা হলো আমাদের গ্রামে বা এলাকায় দালালদের যে প্রবণতা তারা মানুষের টাকা হাতিয়ে নেয় তো আপনারা অবশ্যই আনন্দ পাবেন আর অবশ্যই আপনাদের দোয়া চাই এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নাটকগুলো দেখবেন এবং ধন্যবাদ সবাইকে আবারও জানাই এবং এ পর্যায়ে আমি জাকিরকে অনুরোধ করব অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমি প্রথমে জানাইতাম সাইরাম যে হারুন ভাই রে কারণ এই নাটকের আওয়াও আমি হারুন ভাই থেকে আমি আইসি তাছাড়া আমার ফার্স্ট টাইম নাটক দুই নম্বর নাটক আমি তো আর কোনোদিন করছিও না তাছাড়া অনেক ভুল ত্রুটি হইতে পারে আপনারা সকলে মানে আমার দৃষ্টিতে দেখবা আর আমরা এইচআর বাংলা মিডিয়া সাবস্ক্রাইব করবো আমরা লগে থাকবা সবসময় আর আমরা চাইলাম যে আরও ভালো ভালো উপহার দিতাম আপনারা যদি আমরা লগে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাল্লাহ আমরা আগামীতে আরও আরও ভালো নাটক উপহার দিব বিশেষ করে আমরা সিলেটের যারা আছেন ভাইসকল অনেকে তো সবাই নাটক দেখেন আমরা নাটকটা আশা করি দেখবা আর যদিও মানে আমরা এই প্রথম নাটক যে করছি হয়তো অনেক কিছু মানে ভুল হইতে পারে এগুলো আপনারা বুঝিয়ে নিতে হইব যে আমরা ফার্স্ট টাইম করছি এখন আবার দ্বিতীয় নাটক শুরু করছি হয়তো ইনশাল্লাহ একটু ভালো হইতে পারে নেক্সট টাইম আরও ভালো আমরা উপহার দিব আর যেহেতু আমার দেখরা আপনারা যে হাত ভাঙ্গা কিন্তু আমি হাত ভাঙ্গা নিয়েও নাটকটা করছি আগামীতে সেইরকম প্রকৃতপক্ষ কিন্তু আমার হাত মানে একটা অ্যাক্সিডেন্টে মানে আমার নিজের হাতটা মানে গেছে কি কিতা করবো আরও কিছু করার নাই আর এখন শুটিং করার মানে শুটিং রে লাইক করি ধন্যবাদ দেওয়া যায় আর শুটিং রে লাইক করি এর জন্য যে আমার হাত বাঙালিও করতে চাইলাম আর আমি চাইলাম যে আমরা যে টিম আছি নাটকের সবসময় আমি আমরা আরো এগিয়ে দিতাম আর জানতাম না কতটুকু দর্শকের মানে হাসাইতাম পারবো তবে দর্শকের মন জয় করার চেষ্টা করবো আপনারা সকল লোকে থাকবো আমরা আশা করি আমরা চ্যানেলের সাবস্ক্রাইব করবো এইচআর বাংলা আসসালামু আলাইকুম জাকিরে আসলে খুব সুন্দর অভিনয় করে আর সবচেয়ে মজার যে অভিনয় করেন আমার আশিক ভাই আশিক ভাই খুব সুন্দর যাই হোক অনেক ক্যামেরার সামনে সময় ব্যস্ত থাকা আমরা সকলে দিতাম পারছি না তারপরেও আমরা চেষ্টা করব আমরা একে একে যত নাটক শুটিং শেষ হইব আমরা ধারাবাহিকভাবে আমরা আমাদের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে এ পর্যায়ে আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো নাটক করতে কেমন লাগে আগামীতে নাটক করার ইচ্ছে আছে কিনা বা ভবিষ্যতে নাটক নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা এরকম এরকম সামান্য দু একটা কথা ইয়ামিন বলবে আপনাদের সামনে ইয়ামিনের নাম আসসালামু আলাইকুম দর্শক আসলে সত্যি কথা বলতে নাটক করতে আমার খুব ভালো লাগে আমি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র বর্তমানে পড়ালেখায় নিয়োজিত থাকতে চাই পড়ালেখার পাশাপাশি নাটকে কিছু সময় দেব নাটক করতে আমার খুব ভালো লাগে যদি আপনাদের উৎসাহ পাই তাহলে আমার এটা চালিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম আসলে ইয়ামিনের বয়স অল্প হলেও কিন্তু নাটকের দিক দিয়ে ইয়ামিন অনেক ট্যালেন্ট সেখানে ইয়ামিনকে ধন্যবাদ দেওয়া যায় আর আছেন আমার হেলাল চাষা উনি অত্যন্ত সুন্দর অভিনয় করেন আপনারা নাটকও দেখবেন ওনার পরিচিতি আর নতুন করে বলবো না নাটকেই প্রমাণ পাবেন যে আসলে উনি কেমন অভিনয় করেছেন হেলাল চাষা কিছু কইবে না তুমি যাই হোক আমরা সময় কম আমরা এখানেই শেষ করছি আর আবার আমি বলে রাখি যদি অবশ্যই আমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব ধন্যবাদ সবাইকে ওটা